অবধে ভালোবাসার বন্ধনে গাছপালা তরুণের শ্যামল মায়ায় বাংলায় যেন এক ভালোবাসায় শ্রেষ্ঠ মিলবন্ধন। সবুজ প্রকৃতি, শ্যামল মায়া, ধানের ঝিরিঝিরি বাতাস, শিন শিন শুন শুন শব্দ, সবুজ শ্যামলের বুকে বিচরণ করতেছে কাশফয়িংয়ের বিচরণ। বন্ধুরা আমারগুলোকে দেখতেই পাচ্ছেন, সোনালি আঁস, সোনালি আঁস, বাংলাদেশের সোনালি আঁস কোনটা সেটা আপনারা জানেন। পাটকে বাংলাদেশকে বাংলাদেশের সোনালি আঁস বলা হয়। আমি আজকের ব্লগটা আমার হলো প্রকৃতি ও পরিবেশ, প্রকৃতি এবং পরিবেশে কী কী আছে তা আপনারা বন্ধুরা স্বচক্ষেই দেখতে পাবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, পাট কিন্তু বাংলাদেশে দুই ধরনের হয়ে থাকে, বিশেষত আমাদের দেখতে পাচ্ছেন, একটা সাদা পাট আর একটা হলো তোষা পাট। চট্টগ্রামে কিন্তু এই পাট শাককে, পাটকে ভিন্ন নামে ডাকা হয়, কী হয়, নারেশ শাক। তো বন্ধুরা আমি ভিডিওতে যে কথাগুলো বলেছি, পাট পরিবেশ অর্থাৎ প্রকৃতি পরিবেশ, পাট উৎপাদনে, পাট আবার উৎপাদনে কিন্তু রংপুর প্রথম স্থান অধিকার করে আছে, ফরিদপুর দ্বিতীয়, যশোর তৃতীয়, রংকুষ্টি হলো চতুর্থ। তো বন্ধুরা এবং প্রকৃতি ও পরিবেশের যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং বাংলাদেশের সোনালি আঁস পাট উপস্থাপন করেছি, তো দেখতে থাকুন আমাদের প্রকৃতি পরিবেশে অনেক কিছু গাছপালা, তরুণা, তাল গাছ, আম গাছ, জাম গাছ, নারিকেল গাছ, কৃষিক্ষেত, কামার, সব কিছুই বলে দেখতে পাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন, সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই সোনার বাংলা, সবুজ শ্যামল মায়া ঘেরা আমার এই সোনার বাংলা, সবুজ শ্যামল বক্ষে ঘেরা আমাদের এই সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কেনই বা ভালোবাসবো না, কারণ আমার সোনার বাংলা অপরূপ, এমন জিনিস আছে যা বলার অপেক্ষা রাখে না। ধান, নদী, খাল সব কিছু আছে আমাদের, নদী নাল সব কিছু, গাছপালা সব কিছু, মহান আল্লাহ পাক আমার এই বাংলার বুকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন। তো আল্লাহকে শুকরিয়া আদায় করতেছি, আমাদের দেশে এতটা অপরূপ, এতটা সবুজ শ্যামল, এতটাই মনোমুগ্ধকর, আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। তো বন্ধুরা দেখতে থাকুন, তো আজ এখানে রাখছি, আর ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।